হাই স্টুডেন্টস, কেমন আছো তোমরা? গত কয়েকদিন আগে ঈদ শেষ হয়ে গেছে, তাই শেষ হয়ে যাওয়া ঈদের শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। ঈদ মোবারক। আজ আমি তোমাদের কাছে আবার এসেছি নতুন একটা প্যাসেজ নিয়ে। আমি আশা করব তোমরা সবাই মন দিয়ে সুন্দর করে এই প্যাসেজটি দেখবে, পড়বে, শুনবে এবং খাতা ধরে লিখবে। তাহলে নিশ্চয়ই তোমরা খাতা বই নিয়ে সব তৈরি আছো। তাহলে এসো, আমরা এখন আমাদের এই ক্লাসটা শুরু করি। স্টুডেন্টস, এখন এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দেরি না করে চলো আমরা চলে যাই আগে আমাদের পরিচয়টা। আমি মলিনা ম্যাডাম তোমাদের। আজকে আমি যে বিষয় নিয়ে ক্লাস করব তা হলো তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের, তোমরা দেখো, ইউনিট 21 এর যে বিষয়টি আছে তা হলো ইট ওয়াজ আ গ্রেট ডে। এইটা নিয়ে আমরা কিন্তু আজকে পড়াশোনা করব এবং একটা সুন্দর ক্লাস করব। তো নিশ্চয়ই তোমরা তৈরি আছো, তাহলে চলো চলে যাই দেরি না করে, আমরা প্যাসেজে চলে যাই। এখন আমাদের টাইটেলটা যেটা দেওয়া আছে দেখো, ইট ওয়াজ আ গ্রেট ডে, এটা ছিল একটি অসাধারণ দিন। প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু অনেক সুন্দর সুন্দর দিন থাকে, তাই না? আজকে যে প্যাসেজটি পড়ব সে প্যাসেজটিও দেখো একটা সুন্দর দিন নিয়ে কিন্তু লেখা আছে। তো প্যাসেজটিতে তোমরা যে বিষয়গুলো দেওয়া আছে অনেক মনোযোগের সাথে সুন্দর করে পড়বে এবং কিছু কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে তোমরা দেখতে থাকবে। আর এগুলো কেন আন্ডারলাইন করা আমরা যদিও এরপরে কাজে চলে যাব, কিন্তু তোমরা এগুলো মনে রাখবে, কেমন? তো চলো আমরা প্যাসেজটি পড়া শুরু করে দিই। এখন নিশ্চয়ই তোমাদের বই আছে, বইয়ে কিন্তু ইউনিট 21 সুন্দর করে পড়বে। লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু আ কাপ ক্যাম্পুরি। গত জানুয়ারিতে এখানে আই ওয়েন্ট টু আ কাপ ক্যাম্পুরি, আমি একটি কাপ ক্যাম্পুরিতে গিয়েছিলাম। ওয়েন্ট ওয়েন্ট তোমাদের কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, আর তোমাদের কাজ হবে এর পরবর্তী সময়ে এগুলো থেকে প্রেজেন্ট ফর্ম করা। কারণ প্রশ্নে যখন ইট দেওয়া থাকে তখন কিন্তু এই ওয়েন্ট শব্দটা থাকে না, তখন ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। এজন্য তোমাদের কাজ হবে প্যাসেজটি সুন্দর করে পড়া, আর কখন অবহেলা করা যাবে না, পরপর সুন্দর করে পড়তে হবে। ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু আ কাপ ক্যাম্পুরি, এটা ছিল কাপ ক্যাম্পুরিতে আমার প্রথম ভ্রমণ বা পরিদর্শন বা বেড়ানো, যেটাই বলো না কেন সেটা। এন্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যাওয়ে ফ্রম হোম, এবং এটা ছিল আমার বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে থাকা। এই ক্যাম্পুরি ইজ আ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। একটি ক্যাম্পুরি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা কাপদের নিয়ে একটি সমাবেশ, গ্যাদারিং মানে কিন্তু সমাবেশ। কাপস অল ওভার দা ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন ক্যাম্পুরিস, প্রত্যেকটি দেশের কাপদের নিজস্ব ক্যাম্পুরি আছে, ওন নিজস্ব। দা কাপ ক্যাম্পুরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। কাপ ক্যাম্পুরি মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল। উই গেট দেয়ার, সেখানে যাওয়ার জন্য বা সেখানে যেতে হলে আমরা কিভাবে গিয়েছিলাম দেখো, উই ট্রাভেল ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন, আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গলে ট্রেনে করে গিয়েছিলাম। উই অ্যারাইভ ইন দ্য মর্নিং, আমরা সকালে সেখানে পৌঁছেছিলাম। লক্ষ্য করবে কিন্তু অ্যারাইভ পাস্ট টেন্স, অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভড পৌঁছেছিলাম। সো দা ওয়েদার ওয়াজ নাইস, সুতরাং আবহাওয়া সুন্দর ছিল। তাহলে আবহাওয়া কখন সুন্দর ছিল, সকালে না বিকালে? এখান থেকে তোমাদের ট্রু ফলস থাকতে পারে, এগুলো তোমাদের চিন্তা করতে হবে। উই ওয়াকড টু আওয়ার গ্রুপ ফ্রম দা ট্রেন স্টেশন, ট্রেন স্টেশন থেকে আমরা আমাদের দলটি হাঁটতে লাগলাম। দেয়ার ওয়ার টেন অফ আস, আমরা দশজন ছিলাম, এন্ড টু লিডার্স, এবং দুইজন দলনেতা ছিল।
স্টুডেন্টস তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা মোট কতজন ছিলাম, এখানে কিন্তু তোমাদের চিন্তা করে করতে হবে। উই ওয়ার আ বিগ গ্রুপ, আমরা একটি বড় দল ছিলাম। সো উই ডিড নট টেক এনি রিকশাস, সুতরাং আমরা কোনো রিকশা নিয়েছিলাম না। উই ওয়াক টুগেদার ইন আওয়ার গ্রুপ, আমরা দলে একত্রে হাঁটতে লাগলাম। ইট ওয়াজন্ট ভেরি ফার, ইয়া খুব বেশি দূরে ছিল না। অ্যাট দ্য ক্যাম্প, ক্যাম্পে গিয়ে বা ক্যাম্পে পৌঁছে উই ক্লিনড আপ দ্য এরিয়া, আমরা এরিয়া বলতে বোঝায় কিন্তু এলাকা, এলাকাটি বা জায়গাটি পরিষ্কার করেছিলাম। সেট আপ আওয়ার টেন্টস, আমাদের তাঁবু খাটিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই তাঁবু দেখেছ। অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট, এবং সকালের নাস্তা তৈরি করেছিলাম। আফটার ব্রেকফাস্ট, সকালে নাস্তা করার পরে উই প্লেড গেমস উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ, নাস্তা করার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা কাপদের সাথে আমরা খেলা করেছিলাম। দেন উই হ্যাড লাঞ্চ, তারপর আমরা দুপুরের খাবার করেছিলাম বা খেয়েছিলাম। উই কুকড রাইস অ্যান্ড চিকেন, আমরা ভাত এবং মুরগির মাংস রান্না করেছিলাম। ইন দ্য আফটারনুন, বিকাল বেলা, অ্যান্ড ইভিনিং, সন্ধ্যায় উই স্যাং সংস, আমরা গান করেছিলাম। অ্যান্ড রিসাইটেড পোয়েমস, এবং কবিতা আবৃত্তি করেছিলাম। ইট ওয়াজ ফান, ইহা মজার ছিল। অ্যাট নাইট, রাতে উই স্লেপ্ট ইন আওয়ার টেন্টস, আমরা আমাদের তাঁবুতে ঘুমিয়েছিলাম। স্টুডেন্টস, এটা ছিল আমাদের প্যাসেজ। এখন তোমাদের মনে রাখতে হবে, দেখো তোমাদের কোন কোন বইয়ে ছিল স্কাউট, স্কাউট নিয়ে কিন্তু থাকে, এখানে কাপ দেওয়া হয়েছে। হ্যাঁ, কাপ একটা দল, কাপ মানে কিন্তু দল, গ্রুপের মতো, যেটা হলো দলেরা স্কাউটদের মতো। স্কাউটরা যেমন বিভিন্ন জায়গায় যায়, ঠিক এরকম বিভিন্ন জায়গায় যায়, তাঁবু খাটায়, তারপরে তারা সুন্দর মতো সেখানে যে যে কাজগুলো দরকার তারা করে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে এইসব স্টুডেন্ট বা আমাদের যিনি ন্যারেটর, তিনি তার দল নিয়ে গেছিলেন, সবাই নিজের কাজ কিন্তু নিজে করেছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে চলো স্টুডেন্টস, আমাদের আন্ডারলাইন করা যে ওয়ার্ড গুলো আছে সেখান থেকে আমরা যে কাজগুলো রেডি রেখেছি, তোমরা নিশ্চয়ই খাতা নিয়ে তৈরি আছো। তাহলে দেখো আমরা এখন এখান থেকে কি করব। এখন দেখো আমি এখানে দিয়েছি, রাইট ডাউন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখন নিচের আমি দেখো কিছু ওয়ার্ড রেখেছি, তোমরা খাতায় চটচট করে এগুলো ওয়ার্ডগুলো তুলবে। তুলে তোলার পরে তোমাদের যে কাজটা হবে তা হলো, তোমরা আমি পাস্ট ফর্ম দিয়েছি আর তোমাদের কাজ হবে প্রেজেন্ট ফর্ম করা। দেখো আর উত্তরগুলো কিন্তু নিচে আমার দেওয়া আছে, কিন্তু তোমরা আগে উত্তরটা দেখতে যাবে না, আগে নিজেরা ট্রাই করবে কতটা পারো, তারপরে উত্তরটা মিলিয়ে নেবে। দেখো ওয়েন্ট, প্রথমে ওয়েন্ট গিয়েছিলাম বা গিয়েছিল, পাস্ট ফর্মে ট্রাভেলড, ভ্রমণ করেছিল, অ্যারাইভড, পৌঁছেছিল বা পৌঁছেছিলাম, ওয়ার্কড, হেঁটেছিলাম, হেঁটেছিল, প্রিপেয়ার্ড, প্রস্তুত করেছিল, প্লেড, খেলা করেছিল, হেড মানে কিন্তু ছিল, কুকড রান্না করেছিল, রিসাইটেড আবৃত্তি করেছিল, স্লেপ্ট ঘুমিয়েছিল বা ঘুমিয়েছিলাম, স্যাং গান করেছিলাম বা গান করেছিলাম, আমরা যা যা করেছিলাম। এখন এইগুলোর পাস্ট ফর্ম তোমরা, আমি পাস্ট ফর্ম দিয়েছি, তোমাদের কাজ হবে প্রেজেন্ট ফর্ম গুলো তৈরি করা। যদি তোমরা সুন্দর মতো করতে পারো তাহলে তোমাদের যে সমস্ত কোশ্চেন থাকবে তার আনসার করার জন্য খুবই সহজ হয়ে যাবে। এবং তোমরা হয়তো মনে মনে ভাববে, ম্যাডাম আমাদের এগুলো তো পরীক্ষার আইটেমে নাই, কিন্তু সবকিছু যে আইটেমে থাকবে এমন কোনো কথা না। শেখার জন্য আমি যখন ক্লাস করব, ক্লাসে তো তোমাদের অবশ্যই এগুলো করাতাম। তাহলে চলো আমরা একটুখানি উত্তরগুলো মিলিয়ে নিই, দেখো তো ঠিক আছে কিনা তোমাদের খাতায়। তোমরা দেখো ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম গো, ট্রাভেলড এর প্রেজেন্ট ফর্ম ট্রাভেল, অ্যারাইভড প্রেজেন্ট ফর্ম অ্যারাইভ, ওয়ার্কড এখানে আছে ওয়ার্ক, প্রিপেয়ার্ড প্রিপেয়ার, তারপরে প্লেড প্লে, হ্যাড হ্যাডের কিন্তু দেখো হ্যাভ হ্যাজ, এখানে কিন্তু বেস ফর্ম কিন্তু হ্যাভ, তারপরে কুকড
recited, recite, slept, sleep, sang. তারপরে দেওয়া আছে sang এ কি আছে দেখো তোমরা চলে যাই sang এর সাথে দেওয়া আছে sing এখন এগুলো তোমরা মিলিয়ে নেবা এবং ভালো করে পড়ে নিবে কেমন তারপর চলো যাই পরবর্তী আইটেমে পরবর্তী আইটেমে আছে আমাদের ম্যাচিং এখন ম্যাচিংটাও ঠিক তদ্রূপভাবে তোমরা কিন্তু খাতায় চটচট করে করে ফেলবা তোমাদের কাজ হবে সুন্দর করে এগুলো আগে নিজেরা ম্যাচিং করা তারপরে উত্তরগুলো মিলিয়ে নেওয়া এখন দেখো প্রথমে আছে ক্যাম্পুরি ক্যাম্পুরির সাথে কোনটা হতে পারে আমার এখানে কত এলোমেলো দেওয়া আছে কেমন তোমরা কিন্তু নিচে উত্তরটা মিলাবা সবগুলো কিন্তু এলোমেলো দেওয়া আছে এখন চলো দেখো প্রথমে আছে ক্যাম্পুরি তারপরে গ্যাদারিং তারপর লিডার তারপর টেন্ট তারপর ভিজিট আর এখানে আছে দেখো এ মিটিং অফ পিপল ফর পার্টিকুলার পারপাস দিতে আছে বা টু নাম্বার আছে গ্যাদারিং অফ কাপস সেটা আছে শেল্টার পরে আছে টু গেট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার আর এটা পরে ফাইভ এ আছে এ পারসন হু লিডস আ গ্রুপ অফ পিপল এখন দেখো তোমাদের কাজ হবে এটা সুন্দর করে মিলানো আর একটু লক্ষ্য করো স্টুডেন্টস এখন দেখো বাবা মিলানোর জন্য যে নিয়ম তোমাদের ফলো করতে হবে তা হলো এর আগের ক্লাসগুলোতে আমি বলেছি সুন্দর করে লিখবে আনসার টু দা কোশ্চেন নাম্বার যেটা থেকে সেটা কিন্তু ম্যাচিং এর সিস্টেমটা তোমরা লক্ষ্য করো প্রথমে এ নাম্বার এ নাম্বারের সাথে তোমার কলাম বি এর কোনটা ম্যাচ করে এ দেখো এ প্লাস টু ব্র্যাকেট দিয়ে করার পরে এ নাম্বারের যে ওয়ার্ডটা সেটা লিখবে তুমি ক্যাম্পুরি তারপরে তোমার একটা হাইফেন দিয়ে যে সেন্টেন্সটা আসলো সেন্টেন্স বা ওয়ার্ড এখানে সব সেন্টেন্স দেওয়া আছে ওয়ার্ড নাই তোমরা সেইভাবে করবে দেখো ক্যাম্পুরির সাথে আছে এ গ্যাদারিং অফ কাপস আর বি নাম্বারে দেখো বি প্লাস ওয়ান যেটা আছে সেটা আছে গ্যাদারিং গ্যাদারিং এর সাথে দেওয়া আছে এই মিটিং অফ পিপল ফর পার্টিকুলার পারপাস সিতে দেখো সি প্লাস ফাইভ এখানে আছে লিডার এ পারসন হু লিডস আ গ্রুপ অফ পিপল আর বিতে আছে দেখো থ্রি থ্রিতে কি আছে তোমার এ শেল্টার টেন্ট মানে কিন্তু তাবু তাবুতে কারা থাকে শেল্টার মানে কিন্তু আশ্রয়স্থল আশ্রয়ের জায়গা এ শেল্টার আর ইর সাথে দেখো ম্যাচ করছে পরের সাথে ভিজিট ভিজিট মানে ভ্রমণ করা ভিজিট মানে পরিদর্শন করা ভিজিট মানে বেড়ানো বেড়ানো তো এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম অনেক কিছু দেখো টু গেট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার স্টুডেন্টস এই সিস্টেমে কিন্তু তোমরা ম্যাচিং গুলো করবে একদম খাতায় এইভাবে করবে স্কুল যখন খুলবে তোমাদের সাথে আমার ক্লাস হবে ঠিক তখন কিন্তু আমি আবার দেখবো তোমরা কতটা করেছো সুন্দর মতো তাহলে চলো আমরা নেক্সট নাম্বারে চলে যাই নেক্সট নাম্বার রাইট টু অর ফলস চটচট করে তোমাদের এই কাজগুলো করতে হবে আমি একটুখানি মানেগুলো বলে যাবো তোমরা করবে দ্য ন্যারেটর পেইড আ ভিজিট লক্ষ্য করবে ন্যারেটর ন্যারেটর মানে কিন্তু বক্তব্যকারী যে বক্তব্য দেয় যে কথা বলে কেমন এটা কিন্তু মনে রাখবে দ্য ন্যারেটর পেইড আ ভিজিট টু আ কাপ ক্যাম্পুরি ফর দ্য সেকেন্ড টাইম দ্বিতীয়বার বক্তব্যকারী বা কথক কাপ ক্যাম্পুরিতে পরিদর্শনে গিয়েছিল তিন নাম্বার আছে ডিফারেন্ট কান্ট্রিজ হ্যাভ দেয়ার হ্যাভ সেম ক্যাম্পুরি বিভিন্ন দেশের একই রকমের ক্যাম্পুরি আছে তিন নাম্বারে আছে শ্রীমঙ্গল ইজ ইন সিলহেড ডিভিশন তোমাদের হয়তো মনে থাকতে পারে ম্যাডাম প্যাসেজের মধ্যে তো ডিভিশন শব্দটা নাই শ্রীমঙ্গল ডিভিশন মানে বিভাগ সিলেট বিভাগের মধ্যে অবস্থিত তোমাদের এগুলো বুঝে করতে হবে তিন নাম্বারে আছে দেখো এ ক্যাপ এ ক্যাম্পুরি ইজ আ গ্যাদারিং অফ কাপস একটি ক্যাম্পুরি হলো কাব্যের সমাবেশ কাব্যের নিয়ে সমাবেশ আর ই নাম্বার আছে দ্য গ্রুপ কনসিস্টেড অফ টেন মেম্বার্স কনসিস্টেড মানে হলো গঠিত দলটি দশজন সদস্য নিয়ে গঠিত তারপর এক নাম্বারে আছে দেখো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট আ জার্নি বাই ট্রেন প্যাসেজটি জার্নি বাই ট্রেন নিয়ে বা ট্রেন সম্পর্কে প্যাসেজটি জানি বাই ট্রেন সম্পর্কে এখন তোমরা জানো আসলে এটা কি এটা কিরকম না ভ্রমণ ট্রেন ভ্রমণ সম্পর্কে এটা প্যাসেজটি এখন দেখি উত্তরটা আমরা মিলাই একটুখানি কেমন দেখো এ নাম্বারে ছিল ফলস বি নাম্বারে ফলস সি নাম্বারে ট্রু ডি নাম্বারে ট্রু এফ নাম্বারে ফলস ই নাম্বারে ফলস এবং এফ নাম্বারে ফলস তাহলে তোমাদের দেখো প্রথম দুইটা ছিল ফলস তারপরে সি আর ডি ফোর ট্রু আর ই আর এফ ফলস
এখন তোমরা মিলিয়ে নিজেরা নিজেরা কলম দিয়ে কারেক্ট করবা, যেটা ভুল গেছে সেটা কিন্তু ক্রস করবা। ঠিক আছে, দেখো চলে যাই আমরা পরবর্তী আইটেমে। আর তোমাদের কাজ হবে এই আইটেমটি ভালো করে বাড়িতে করা এবং HW হিসেবেও তৈরি করা। আমাদের দেওয়া আছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেনস। হোয়াট ইজ দ্য ক্যাম্পুরি, বইয়ে কিন্তু একদম সুন্দর করে দেওয়া আছে ক্যাম্পুরিটা কি। আমি কিন্তু উত্তর কিন্তু এখন বলবো না, এই কারণে বলবো না যে তোমরা নিজেরা নিজের আগে লিখবে, লিখে যেহেতু আমার উত্তর নিচে লিখে দেওয়া আছে, সলিউশনটা দেওয়া আছে, তোমরা তারপরে মিলাবে। হাউ ডিড দ্য গ্রুপ রিচ দ্য ক্যাম্প, গ্রুপটি ক্যাম্পে কিভাবে পৌঁছেছিল, তোমাদের কিন্তু চিন্তা করতে হবে প্যাসেজটি ভালো করে কিভাবে তারা পৌঁছেছিল। আর সি নাম্বারে দেওয়া আছে দেখো, হোয়াই ডিডন্ট দে টেক রিক্সা, তারা কেন রিক্সা নিয়েছিল না। এখানে কিন্তু রিক্সা হলে ভালো হতো, যাই হোক রিক্সা নিয়েছিল না কারণ তারা দলে অনেক বড় ছিল। তারপরে দেখো হোয়েন অ্যান্ড হোয়ার, দুইটা প্রশ্ন কিন্তু মনে রাখবে, হোয়েন কখন, অ্যান্ড হোয়ার ডিড দা কাপ ক্যাম্পুরি টেক প্লেস, কখন এবং কোথায় কাপ ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়েছিল। কেমন, এখানে তোমরা হয়তো ভাববে যে ম্যাডাম টেক প্লেস না থেকে হেল্ড কেন হলো না, হ্যাঁ এখন ওইটাও থাকতে পারে। তারপরে ই নাম্বারে আছে, হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য গ্রুপ অফ দ্য ন্যারেটর, ওই ন্যারেটর শব্দটা আবার আসছে দেখো, ন্যারেটর মানে বক্তব্যকারী, এই যিনি বক্তব্য দিচ্ছেন তার গ্রুপে কতজন সদস্য ছিল। লাস্ট এন্ড ফাইনাল এফ নাম্বারে, ডিসক্রাইব দেয়ার অ্যাক্টিভিটিস ইন দ্য ক্যাম্প, ক্যাম্পে তাদের অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড গুলো বর্ণনা করো। এখানে বর্ণনা করতে গেলে দেখো তারা ক্যাম্পে ঢুকে কি কি করেছিল, তোমাদের প্যাসেজে কিন্তু সুন্দর করে আছে, তোমরা এগুলো দারুণ করে লিখবে, নিজের মতো করে সাজিয়ে লিখবে। আর নিজের মতো করে লিখতে গিয়ে যে কখনো ভাববে না যে ভুল হয়েছে এরকম না, তোমরা ভাববে যে মিলাবে কতটা, দেখো ঠিক হয়েছে। তো চলো স্টুডেন্টস আমরা এখন উত্তরটা দেখি একটুখানি। আনসার্স দেওয়া আছে দেখো, হোয়াট ইজ আ ক্যাম্পুরি, সাবজেক্ট আ ক্যাম্পুরি, আ ক্যাম্পুরি ইজ আ গ্যাদারিং অফ কাউস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ, ক্যাম্পুরি হলো কাবদে নিয়ে একটি সমাবেশ, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাবদে নিয়ে একটি সমাবেশ, এটা কিন্তু বইয়ের সরাসরি লাইন আছে তোমরা লক্ষ্য করে থাকবে। বি নাম্বারে আছে, হাউ ডিড দ্য গ্রুপ রিচ দ্য ক্যাম্প, গ্রুপটি ক্যাম্পে কিভাবে পৌঁছেছিল। তোমরা জানো এট ফার্স্ট, প্রথমে দ্য গ্রুপ রিচ দ্য শ্রীমঙ্গল বাই ট্রেন, তারা ট্রেনে করে শ্রীমঙ্গলে পৌঁছেছিল গ্রুপটি। দেন দে ওয়েন্ট টু দ্য ক্যাম্প অন ফুট, তারপরে তারা ক্যাম্পে পায়ে হেঁটে গিয়েছিল। বইয়ে লাইনটা কিন্তু অন্যভাবে দেওয়া আছে, তুমি সেভাবে দিতে পারো প্যাসেজ থেকে সুন্দর করে, যে তারা হেঁটে কিভাবে গিয়েছিল সেটাও তোমরা দিতে পারো। তারপরে দেখো, এবং আমি যেটা দিয়েছি সেটা যে তোমাদের সাথে যদি না মেলে, বইয়ের লাইনটার সাথে যদি না মেলে কোনো অসুবিধা নাই, বইয়ের যে প্যাসেজের যে লাইনগুলো আছে সেটা দিলেও হবে। তারপরে সি নাম্বারে দেখো দেওয়া আছে, হোয়াই ডিড নট দে টেক রিক্সা, কেন তারা রিক্সা নিয়েছিল না, এটা আমরা জানি যেহেতু তারা একটা বড় গ্রুপ ছিল, তাই না। দেখো দে ডিড নট টেক রিক্সা বিকজ দে ওয়ার আ বিগ গ্রুপ অফ 12 মেম্বার্স, তারা 12 সদস্যের মানে 12 জনের একটি বড় দল ছিল, তাই তারা কোনো রিক্সা নেয়নি। ডি নাম্বারে আছে দেখো, হোয়েন অ্যান্ড ওয়ার ডিড দ্য কাপ ক্যাম্পুরি টেক প্লেস, লক্ষ্য করবে স্টুডেন্ট এখানে কিন্তু টেক আছে, আমি তখন বলেছি তোমাদের যে দেখো ডিড দিয়ে কোশ্চেন থাকলে তখন কিন্তু কোশ্চেনের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, কিন্তু উত্তর লেখার সময় কিন্তু তোমাদের ওই পাস্ট ফর্ম দরকার হয়। উত্তরটা দেখো, দা কাপ ক্যাম্পুরি, ও যে টেকের পাস্ট টেন্স, টুক প্লেস ইন লাস্ট জানুয়ারি ইন শ্রীমঙ্গল। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ম্যাডাম এখানে ইন হলো, এখানে একটা কেন ইন হলো, হ্যাঁ এই মাসের যেটা মাসের আগে কিন্তু ইন বসে, এবং এই যে জায়গাটা না স্থানের একটা নাম শ্রীমঙ্গল, তার আগেও কিন্তু শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল, ইন বসে, আর এটা হলো নিয়ম। লাস্ট অ্যান্ড ই নাম্বার, হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য গ্রুপ অফ দ্য ন্যারেটর, ন্যারেটর মানে কি বক্তব্যকারীর গ্রুপে কজন সদস্য ছিল, ভেরি সিম্পল কোশ্চেন, এবং আশা করি এটা তোমাদের সবার হয়েছে।
there were 12 members were kintu ha in the group of the narrator ei bari e number question ta ekta onorokom describe their activities in the camp camp e tader activities mane karmakando gulo bornona karo amra uttor ta ke dekhte thaki dekho after reaching the camp mane camp e pouchhanor pore they cleaned up the area after reaching the they cleaned up the area tara prothome jayga ti porishkar korechilo eta kintu korechilo tomader nishchoy mone ache set up a tents tabu tangiyechilo and at breakfast ebong sokale nashta korechilo then they played tarpor tara khela korechilo had lunch and ebong nashta korechilo and in the evening sang and recited poems সন্ধ্যায় তারা যা যা করেছিল দেখো গান করেছিল এবং কবিতা আবৃত্তি করেছিল স্টুডেন্টস বইয়ের প্যাসেজের যেভাবে লাইনগুলো আছে তোমরা সেভাবে লাইনটাও দিলে আমি আমার মত করে একটা দিয়েছি কিন্তু তোমরা তোমাদের মত করে দেখবে কাছাকাছি বিশেষ করে টেন্সের ব্যাপারটা যদি ঠিক থাকে তাহলে সবই ঠিক হবে সব সময় যে সরাসরি এটা হতে হবে নট দ্যাট তোমরা সুন্দর করে করবে তো আজকে এ পর্যন্তই ছিল তোমাদের কাজ হবে এই যে আনসেট কোশ্চেনস গুলো বাড়িতে ভালো করে করা এবং এটা মনে রাখবা এটা এসডব্লিউ হিসেবে তোমরা নিবা ওকে সবাই ভালো থাকো সুন্দর থাকো আর ক্লাসে সুন্দর মত অংশ গ্রহণ করার জন্য তোমাদের আবার সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ স্টুডেন্টস স্টে সেফ এন্ড ওয়েল বাই